স্যার আমরা চান করছিলাম স্যার ওইদিকে ওই সাইডে, ও চান করছিল এই সাইডে করেন। আচ্ছা, তাহলে আমরা ওইদিক দিয়ে একটু লাপাচ্ছিলাম, আমরা ওইদিকে তেরছিলাম, আমাদেরকে দেখে ও লাপিয়েছে, ও তেরতে পারিনি লহরের জন্য, ওই তেরতে জানতো না। তাহলে আমরা ওইখান দিয়ে দেখছি ও ডুবছে, আমরা আসছিলাম বাঁচাতে বাঁচাতে জন্য, ও একদম পাচ্ছে না তেরতে লহরের মধ্যে। আমরা ওইদিকে কোশিশ করলাম পুরো বাঁচাবার জন্য, আমি একা ছিলাম, আমার সাথে এক দুটো ছেলে ছিল, ও ভয় খেয়ে গেছে, ও উঠে গেছে, আমি একা ওকে বাঁচাতে কোশিশ করলাম ওই অবধি কোনায় অবধি, ও পারলাম না ওকে বাঁচাতে। ও এসেছিল ওখানে চান করতে, ওই করণ সাও বয়স 18, ক্লাস 12 এক্সাম দিয়েছে শুনতে পেয়েছি, বাড়ি হচ্ছে ছোট শ্রীরামপুর হাড়িপুকুর কাছে শিব মন্দির, ছেলে নাম করণ সাও, বাবা নাম কানহাইয়া সাও। ও সাঁতার কাটতে গিয়ে আপনি পিছন থেকে একটা ব্রেকেটিং করা আছে লোহা, ওর থেকে দাঁড়িয়ে ওদিকে ঝাঁপ মেরেছে, ঝাঁপ মারার পর যখন সময় খুব বেশি কারেন্ট বেশি ছিল, লোহারটা বেশি ছিল, সে ভেসে গেছে। ওখানে একটি ছেলে ছিল, খুব চেষ্টা করেছে বাঁচানোর জন্য, সাঁতার তো না ও তো জানতো না, তাই শুনতেন যা শুনলাম একটু জানতো হালকা ফুলকা করে, কিন্তু কী জানি কী কারণে ও ঝাঁপ মেরে দিয়েছে ওদিকে বুঝতে পারছি না। চেষ্টা করেছিল দুটো ছেলে, চেষ্টা করেছিল কিন্তু বাজাতে পারেনি।